আজ আমি চলে এসেছি কর্ণাটকা চিত্রকলা পরিষদে, কিন্তু আজ আমার এখানে আসার প্রধান উদ্দেশ্য কোনো ফাইন আর্টসের এক্সিবিশন ঘোরা নয়, বরং এই কর্ণাটকা চিত্রকলা পরিষদের প্রাঙ্গণে সারা বছর কোনো না কোনো সময়ে কিছু না কিছু এক্সিবিশন, আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন, হ্যান্ডিক্রাফট ফেয়ার হতেই থাকে। তো সেই রকমই আজকে এখন চলছে যে ফেয়ারটা, সেটা হচ্ছে কারিগর হাট। এটি কারুকৃতির উপস্থাপনায় এই কারিগর হাটটি শুরু হয়েছে 20 মে থেকে, চলবে 29 মে পর্যন্ত। পরিষদে আমি 5 থেকে 6 বার এসেছি এবং প্রত্যেকবারই কোনো না কোনো আর্ট অ্যান্ড ক্রাফট ফেয়ার বা এক্সিবিশনে চোখ দিতে এসেছি, দেখতে এসেছি। এখান থেকে প্রচুর জিনিস ঘরের জন্য কিনেছি, বিভিন্ন ধরনের সেরামিকের বাসনপত্র থেকে শুরু করে জুতো, আমার ঘরের যে পর্দা রয়েছে সেগুলো সবই এখান থেকে কোনো না কোনো সময় আমি নিয়ে গেছি। প্রোডাক্ট হিসেবে প্রোডাক্টগুলো খুবই ভালো, টেকসই এবং ভ্যারাইটিও রয়েছে, কিন্তু হ্যাঁ একটু একটু খুঁজতে হবে। এবং সবচেয়ে বড় কথা, যদি আমি দামের প্রসঙ্গ বলি, দাম একটু বেশি সেটা আমার মনে হয়। বিভিন্ন জায়গায় ঘুরে, বিভিন্ন জায়গায় মানে আরও বিভিন্ন জায়গার এক্সিবিশনেও আমি গেছি, ব্যাঙ্গালোরেই গেছি। তো আমি যদি সেই অর্থে দামের কথা বলি, আমার মনে হয় যে একটু একটু বেশি, কিন্তু ওই ভালো জিনিস একটু বেশি দাম দিয়ে কিনে নিজের সংগ্রহে রাখতে অসুবিধা হওয়ার কথা নয়, তাই চলে এসেছি আবার। এরপরে আমি আরেকবার ঘুরবো। আমি তা শুধুমাত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন যে সমস্ত জিনিসগুলো রয়েছে, কী কী জিনিস পাওয়া যায় সেগুলো দেখানোর জন্য একবার করে ঘুরে নিলাম। এবারে আমি যাব নিজের জন্য কিছু কেনাকাটা করতে। कौन सा बल्ब लगाया देखो, नॉर्मल वाला एलईडी लगाई, नॉर्मल छोटा, हम एलईडी लगाई भी ज्यादा ठीक है। 800 लेना आपको,
अच्छा ये कितने में दोगे भैया? ये तो देखो रामायण पड़ा है, नहीं वही এই মেলা প্রাঙ্গণের এই অংশটি মোটামুটি ওপেন রাখা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। আগেরবারই আমি যখন এখানে এসেছিলাম রাজস্থানী একটি ফোক নৃত্য গোষ্ঠী এখানে অনুষ্ঠান প্রদর্শন করছিল, তো এই মোটামুটি এই অংশটি এভাবেই রাখা হয় যাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সময়ে করা যেতে পারে। এগুলো সব পুরনো আসবাবপত্র, এখানে তুলনামূলকভাবে কম দামে বিক্রি করা হয়। Any piece of mind, if it's a random lead, you have ample lot of margins into them. There is no changing, no color giving. Up. আজ সোমবার, তাই এই এক্সিবিশন চত্বরে ভিড়টা তুলনামূলকভাবে অনেকটাই কম। শনি রোববার এখানে প্রচণ্ড ভিড় থাকে। আমি সোমবার বেছেছি কারণ আমি খুব সচেতনভাবে এই ভিড়টা এড়াতে চাই বলেই সোমবার বেছেছি। আচ্ছা, এই সেই পর্দার দোকান যেখান থেকে আমি আমার ড্রয়িং রুমের এবং বেডরুমের কার্টেনগুলো নিয়েছিলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে হ্যাঁ, আমি খুব সচেতনভাবে এই ভিড় এড়ানোর জন্যই সোমবার বেছেছি, কিন্তু শনি রোববার দিন এখানে প্রচুর মানুষ আসেন এবং প্রচুর জিনিসপত্র কেনেনও। এই এই চত্বরটায় মানে এই এই সামনের এইখান থেকে যে শুরু হয়েছে, মোটামুটি এই চত্বরে এই জিনিসগুলোই আমি যতবারই এখানে এসেছি এই জিনিসগুলোকে এরকমভাবেই দেখেছি, মানে এই সে আসবাবপত্রের অংশটা এবং সেরামিকের এই অংশটা এখানেই সাধারণত বসে। বাকি মেলা জুড়ে বিভিন্ন টেক্সটাইল থেকে শুরু করে তারপর গয়না এবং আরও বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে, তবে এই অংশে এই আসবাবপত্র বাসনকোসন এই অংশটি বেশি।
চিত্রকলা পরিষদ প্রাঙ্গণে এমনি ঘুরে বেড়াতেই, হেঁটে চলে ঘুরে বেড়াতেই বেশ ভালো লাগে। চারিদিকে একটা অপূর্ব শান্ত পরিবেশ এবং তার সাথে উপরি পাওনা বিভিন্ন গ্যালারিতে বিভিন্ন ধরনের শিল্পের প্রদর্শনী, কোথাও বা ছবি কোথাও বা স্থাপত্য। একটি ব্যাঙ্গালোরে একটি ভালো দিন কাটাতে হলে অনায়াসে এখানে চলে আসা যায় এবং এখানেই বেশ কয়েক ঘন্টা খুব ভালো করে আপনি সময় কাটাতে পারেন। সারাদিন এই চিত্রকলা পরিষদের প্রাঙ্গণে কাটানোর পর একটু ক্লান্ত লাগতেই পারে, আমারও লাগছে। তো তার জন্য এখানে একটি ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে যেখানে খুব সস্তায় আপনি মোটামুটি চা কফি থেকে শুরু করে স্যান্ডউইচ পকোড়া আর ইডলি ধোসা মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন। তো আমি এখন একটা কফি নিতে যাচ্ছি। এবার বাড়ি ফেরার পালা। সত্যি বলতে কি এই চিত্রকলা পরিষদের প্রাঙ্গণটি খুব সুন্দরভাবে সাজানো, ছিমছাম সবুজে ভর্তি, চারিদিকে ছোট ছোট স্থাপত্যের নিদর্শন রয়েছে, ঠিক যেমনটা একটি ফাইন আর্টস গ্যালারি বা ফাইন আর্টস কলেজের হওয়ার কথা ঠিক তেমন। তো এইরকম একটা জায়গায় একটা গোটা দিন ঘুরতে ফিরতে এমনি কাটিয়ে দেওয়া যায়। আমার দিনটাও আজকে শেষ হয়ে চলল। এরপর আবার পরের দিন অন্য কোনো একটা জায়গা নিয়ে চলে আসব ব্যাঙ্গালোরটাকে আরেকটু কাছ থেকে চেনাতে। টাটা।